আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বাংলাদেশ নামক এই চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে বাংলাদেশের জেলা কয়টি এবং কোন বিভাগে কয়টি জেলা আছে। প্রথমেই বাংলাদেশের জেলা কয়টি, বাংলাদেশের জেলা হলো 64টি। ঢাকা বিভাগে বাংলাদেশের জেলা আছে 13টি। সবচেয়ে বেশি জেলা আছে ঢাকা বিভাগে এবং এর সংখ্যা হচ্ছে 13টি। তারপরে রাজশাহীতে জেলার সংখ্যা 8টি, রাজশাহীতে জেলা আছে 8টি। চট্টগ্রাম বিভাগে জেলা আছে 11টি। চট্টগ্রাম বেশ বড় একটি বিভাগ এবং এখানে জেলা আছে 11টি। খুলনা বিভাগে জেলা আছে 10টি। খুলনা দক্ষিণাঞ্চলের বিভাগ এবং এখানে জেলা আছে 10টি। তারপরে বরিশাল বিভাগে জেলা আছে 6টি। এবং সিলেট বিভাগে বাংলাদেশে সবচেয়ে কম জেলা আছে এবং এর সংখ্যা হচ্ছে 4টি। রংপুর বিভাগে বাংলাদেশে জেলা আছে 8টি। রংপুরে জেলার সংখ্যা 8টি। ময়মনসিংহ বিভাগ সবচেয়ে শেষে হয়েছে এবং এখানে জেলার সংখ্যা 4টি। এখন একটু দেখা যাক সব কিছু মিলাইয়ে 64টি হয় কিনা। তো যোগ করে আমরা দেখতেছি 64টি জি। তাহলে আমরা সব যোগ করে আমরা 64টি জেলা পেলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।